দর্শক দখলদার ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে রাশিয়া ইউক্রেন সহ পুরো বিশ্বে বাজছে যুদ্ধের দামাবা আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানাবো উত্তর মেরুতে বরফের নিচে সামরিক ঘাঁটি খুঁজে পেল নাসা এরপরে জানাবো এবার গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেবে যুক্তরাষ্ট্র জানিয়েছে বাইডেন আরও জানাবো লেবাননের পথে পথে বিজয় উল্লাস ঘরে ফিরছে মানুষ এবং সর্বশেষ জানাবো গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত তুরস্ক জানিয়েছে এর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানুন বিস্তারিত উত্তর মেরুতে বরফের নিচে সামরিক ঘাঁটি খুঁজে পেল নাসা চলতি বছরের এপ্রিলে গ্রিনল্যান্ডের বরফের উপর দিয়ে বিমান চালানোর সময় কিছু অসাধারণ তথ্য সংগ্রহ করেছেন আর্কটিক বা উত্তর মেরুতে বরফের নিচে সামরিক ঘাঁটি খুঁজে পেল বিমানটির রাডার স্ক্যানার নাসার গালফ স্ট্রিম বিমানটির রাডার যন্ত্রটি আর্টিক বরফের নিচে একটি পরিত্যক্ত শহর শনাক্ত করেছে এটি ছিল সেনায়ু যুদ্ধের স্মৃতিচিহ্ন এটিকে এক সময় সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত ইউএস আর্মি করপোস অব ইঞ্জিনিয়ার্স অত্যন্ত দূরবর্তী এই সামরিক পোস্টের নাম ক্যাম্প সেন্সুরি এটি বরফের পৃষ্ঠের মধ্যে প্রায় একশো মাইল ভেতরে খোরা হয়েছিল এটি একটি বিশাল সুরঙ্গ নেটওয়ার্ক নিয়ে গঠিত সাল সাল থেকে পর্যন্ত এই স্থান পারমাণবিক উৎক্ষেপণের মিসাইল পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়েছিল সম্প্রতি এই রাডার ডেটা থেকে দেখা গেছে যে বরফ এবং তুষারের একশো ফুট পুরো স্তরের নিচে বেশ কিছু কাঠামো বিদ্যমান গত ছাপ্পান্ন বছরের মধ্যে জমে ওঠা বরফের নিচে এই কাঠামো অবস্থিত এক বিবৃতিতে নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি কেরোয়াসফেরিক বিজ্ঞানী ইয়েলেক্স গার্নার বলেন বরফের তলানির খোঁজ করছিলাম আমরা এবং হঠাৎ ক্যাম্প সেন্সুরির সামনে চলে আসে প্রথমে জানতাম না এটি কি ছিল নাসার আনহাবিটেট অ্যারিয়াল ভেহিকল সিন্থেটিক অ্যাপার্সার রাডার ইউভিএস গালফ স্ট্রিম বিমানের পেটের নিচে স্থাপন করা ছিল তথ্য সংগ্রহ করেছে নাসার বিজ্ঞানী সিয়াড গ্রিন বলেন গোপন শহরের পৃথক কাঠামোগুলোর নতুন ডেটায় এমনভাবে দেখা যাচ্ছে যেভাবে আগে কখনো দেখা যায়নি বিজ্ঞানীরা এই মানচিত্রগুলো ব্যবহার করে অনুমান করছে যে বরফের স্তর গলতে শুরু করলে কবে আবার ঘাটিটি উন্মুক্ত হবে এবং এই প্রক্রিয়া জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত হচ্ছে এই স্থান এই শতকের শেষ নাগাদ উন্মুক্ত হতে শুরু করতে পারে যা পরিবেশের জন্য অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে যেমন পারমাণবিক বর্জ্য এবং রাসায়নিক পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়তে পারে ক্যাম্প সেন্সুরের আবিষ্কার ছিল নাসার দলটির জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এই মিশনের প্রধান লক্ষ্য ছিল আর্কটিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব অধ্যয়ন করা চ্যাট গ্রিন বলেন আমাদের লক্ষ্য ছিল ইউএভিএস এ এর সক্ষমতা এবং সীমাবদ্ধতা বুঝে বরফের স্তরের অভ্যন্তরীণ স্তর এবং বরফতলের সংযোগের মানচিত্র তৈরির জন্য এটি ক্যালিব্রেট ভ্যালিডেট এবং বোঝা তিনি বলেন বরফের পুরো সম্পর্কে বিস্তারিত জ্ঞান ছাড়া বরফের স্তরগুলো দ্রুত গরম হওয়া মহাসাগর এবং বায়ুমণ্ডলের প্রতিক্রিয়া কিভাবে দেখাবে তা জানা সম্ভব নয় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার পূর্বানুমান করতে আমাদের সক্ষমতা অনেকটাই সীমিত দর্শক এখন জানাবো এবার গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেবে যুক্তরাষ্ট্র জানিয়েছে বাইডেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তি এবং ক্ষমতা থেকে হামার সরকারকে অপসারণ সহ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের আঞ্চলিক শক্তিগুলোকে চাপ দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় চোদ্দ মাসের সংঘাতের অবসান ঘটিয়ে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ও যুদ্ধবাজ ইসরায়েলের মধ্যে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর মাইক্রো ব্লগিং সাইট এক্সে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে লেবার মতো গাজায় অনুরূপ যুদ্ধবিরতি হবে এমনটাই আশা করছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ও গাজার নির্বাচিত সরকার হামাস কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের ক্ষেত্রে ইসরায়েল যেসব প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করে আসছে সংগঠনটি হামাজ বলছে ইসরায়েলের শর্ত মেনে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার অর্থ হল নেতানিয়াহু সরকারের কাছে আত্মসমর্পণ করা এর আগে গেল বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলি এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাজ সরকার এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল এ আগ্রাসনে পঁয়তাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ হামাসের এই অভিযানের সময় ইসরায়েল থেকে দুশো জনকে আটক করা হয় পরে আটকদের গাজায় নিয়ে যায় হামাস বুধবার নিজের এক্স হ্যান্ডেলে বাইডেন লেখেন আসন্ন দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক মিশর কাতার ইসরায়েল ও অন্যান্যদের সাথে নিয়ে বন্ধু মুক্তি এবং হামাসকে ক্ষমতায় না রেখে যুদ্ধের অবসান ঘটাতে গাজায় যুদ্ধবিরতি অর্জনের জন্য চাপ দেবে মার্কিন সরকার তবে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস হামাস নেতা বাসেম নাইম বিবিসিকে বলেছেন আমরা ভ্রাতৃপ্রতিম লেবাননের জনগণের অটলতা এবং ফিলিস্তিনি জনগণের সাথে তাদের অবিচ্ছিন্ন সংহতির প্রশংসা করি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ক্ষেত্রে তিনটি শর্তের উপর জোর দিচ্ছে হামাস সেগুলো হলো গাজা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী প্রত্যাহার একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজার পুনর্গঠন আপাতত হামাস আত্মসমর্পণের শর্তে রাজি নয় জানিয়ে মধ্যপ্রাচ্যের একাধিক সূত্র বলছে আলোচনার রাস্তা আরও সংকীর্ণ হয়ে আসছে কারণ উভয় পক্ষের মধ্যে ব্যবধান আরও গভীর হয়েছে এবং সংঘাত বেড়েছে দর্শক এখন জানাবো লেবাননের পথে পথে বিজয় উল্লাস ঘরে ফিরছে মানুষ ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর বিজয় উল্লাসে মেতেছেন দক্ষিণ লেবাননের সাধারণ মানুষ এর মধ্যে নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন অনেকেই যদিও এখনই না ফেরার নির্দেশ দিয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী লেবারনে যুদ্ধবিরতির পর আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সেখানকার বাসিন্দারা রাস্তায় দাঁড়িয়ে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তারা ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের বহু এলাকায় এখন ধ্বংসস্তূপ তারপরও শত্রুদের সামনে মাথা নত না করায় বিজয়ের জন্য বাড়তি মাত্রা যোগ করছে এদিকে মার্কিন ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে কাতার সৌদি আরব ইরান সহ বিশ্ব নেতারা লেবানিস কারণ আমরা ছিলাম, কখনোই শত্রুদের সামনে আমরা মাথা নত করিনি সবাই আজ খুব খুশি দেখুন সবকিছু ধ্বংস হয়ে গেছে মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে আমরা দক্ষিণের মানুষ এতে অভ্যস্ত প্রতিরোধের জন্য আমরা ও হিজবুল্লাহ সব সময় প্রস্তুত রাজধানী বৈরুতেও উৎসবের আমেজ হাতে বিজয় উল্লাস পতাকা ও সাবেক নেতা হাসান নাসরুল্লাহর ছবি নিয়ে বিজয় উল্লাসে মাতেন সাধারণ মানুষ এরমধ্যে নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন ঘর হারা বাসিন্দারা যদিও এখনই না ফিরতে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তবে সব উপেক্ষা করে এই বাড়ি ফেরার পথে লেবানিজরা বাড়ির ফেরার আনন্দ প্রকাশ করে অপর এক লেবানিজ বলেন আল্লাহকে শুক্রিয়া আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমরা খুব খুশি থাকা একজন এখানে অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে ঘরে ফিরে যাব কিন্তু আমাদের এখন আলাদা হতে হবে তাদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে বুধবার ভোর থেকে লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে সাত দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আজ বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে শুরু হয় এ যুদ্ধবিরতি গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে আমরা তাদের উপর হামলা চালাবো লেবাননের যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে অন্যতম শর্তের মধ্যে একটি হচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ উবাই সাত দিনের জন্য দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে হিজবুল্লাহ সীমান্তের প্রায় উনিশ মাইল উত্তরে লিতানি নদীর উত্তরে থাকবে দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর উপর হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপর লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী এমনকি লেবাননের ভেতরে স্থল অভিযানও চালানো হয় গত এক বছরে ইসরায়েলি হামলায় লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে দর্শক এখন জানাবো গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত তুরস্ক জানিয়েছে এরদোয়ান জানিয়েছেন গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তুরস্ক যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বুধবার সাতাশে নভেম্বর তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার সময় তিনি কথা বলেন খবর রয়টার্সের। এরদোয়ান তুরস্কের অবস্থান স্পষ্ট করে বলেন গাজার চলমান গণহত্যা বন্ধ করতে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক প্রস্তুত রয়েছে এর পাশাপাশি তিনি লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রশংসা করেছেন একই দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তুরস্ক মিশর কাতার ইসরায়েল সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এখন প্রধান লক্ষ্য এবং এই ব্যাপারে অন্যান্য দেশের সহযোগিতা প্রয়োজন এদিকে তুরস্ক গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানগুলোর তীব্র সমালোচনা করেছে দেশটি ইসরায়েলের আক্রমণকে মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন বিরোধী হিসেবে আখ্যায়িত করেছে এর আগে তুরস্ক হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু কার্যকর দিকনির্দেশনা প্রদান করছে যার মাধ্যমে গাজা অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে তুরস্কের এক কূটনৈতিক কর্মকর্তা জানিয়েছেন লেবাননে যুদ্ধবিরতি স্থাপন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও গাজার সংঘাতের অবসান না হলে এটি পর্যাপ্ত নয় তুরস্ক গাজা একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আবারও সাহায্য করতে প্রস্তুত তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে তবে আনুষ্ঠানিক সম্পর্ক হয়নি তুরস্ক হিসেবে বিবেচনা করে না এবং তাদের শীর্ষ নেতাদের নিয়মিত আতিথ্য দেয় দর্শক এই হলো আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আলাইকুম আহমতুল্লাহ